हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आमी तोमादेर साथे शेयर करब गुगलीर रेसिपी। तो ये गुगली रेसिपिर जोनो आमी एखाने 250 ग्राम मतो गुगली निये निएछि। सेटा आमी भालो करे दो तीन बार करे धुए निएछि। एबार आमी बाटिते एकटु जल बसिए सेटाके गरम करे निये गुगलीगुलोर मध्ये दिए देब। दिए गुगलीगुलो एकटु भापिए नेब, 20% मतो भापिए नेब, जेहेतु भेतरे जदि बाली बाली एक्सट्रा किछु थाके सेगुलो बेरिए जाए जाते। অন্য দিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুন নিয়েছি, রসুনটা আমি একটু বেটে নেব, আর আলুটা এভাবে কেটে নিয়েছি। গুগলি আমার ভাপানো হয়ে গেছে, এবার ছেঁকে নিয়েছি জলটা। অন্য দিকে কড়াইটা গ্যাসে বসিয়ে দেব, সরষের তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজার সময় পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই আলু ভাজাটাকে আমি তুলে রাখবো, আর কড়াইয়ে আর একটু সর্ষের তেল নিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তারপর পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে ভাপিয়ে রাখা গুগলিগুলো দিয়ে পেঁয়াজ আর গুগলি একসাথে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন, দিয়ে আবারও 5 মিনিট মতন ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। এটি ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে রসুন বাটাও দিয়ে দেব। আমি এখানে রসুনটা আধ বাটা করেছি, সম্পূর্ণ বাটিনি। এটি ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে মশলা যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর এখানে টমেটো সস আর চিলি সস আমি দিয়ে ভালো করে নেড়েচেড়ে অল্পখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। আমি আলু ভাজার সময় হলুদ দিয়েছিলাম, তারপর আর হলুদ দিইনি, তাই একটু হলুদ অ্যাড করছি। ভালো করে 15 মিনিট ধরে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে তেল ছেড়ে দেয়, আর মাঝখানে একটু জল দেব মশলাটা নিচে যাতে ধরে না যায়। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আর একটু নেড়েচেড়ে নেব 10 মিনিটের জন্য। এবার আলুটাকে 100% সেদ্ধ করার জন্য আর একটু আমি জল দেব, আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। আলুটা তারপর ভালো করে একটু সেদ্ধ হতে দেব 5 মিনিটের জন্য। দেখো আমার এখানে আলু সেদ্ধ হয়ে এসেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে এটা নামিয়ে নেব, আর নামানোর আগে অল্পখানি গরম মশলা ছড়িয়ে দেবো। গরম মশলাটা অনেকে পছন্দ করো না, তাই স্কিপ করতে পারো, কিন্তু গরম মশলা দিয়ে কখনো করে দেখো, অসাধারণ লাগে গুগলি। তো আমার আজকের রান্না কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। ভালো খাও, সুস্থ থাকো।